বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن أبي رافع رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجار احق به سقبه اخرجه البخاري وفيه قصه বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস নিয়ে আমি উপস্থিত হয়েছি অংশীদার বা শরীকের হক সম্পর্কে ইসলাম যে সুন্দর এক বিধি মালা বেঁধে দিয়েছে এক নীতিমালা আমাদেরকে প্রণয়ন করে দিয়েছে যে বিষয়ে আমরা আগের পর্বে আলোচনা করে এসেছি এ যে আমরা আবু রাফে আনুর হাদিস পাঠ করেছি তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আলজার প্রতিবেশী তিনি নিকটের হওয়ার কারণে প্রতিবেশী হওয়ার কারণে তার হক বেশি রয়েছে নিঃসন্দেহে একটা প্রতিবেশীর হক রয়েছে আল্লাহর নবী আসলাতাম অন্য হাদিসে বলেছেন যে জিব্রিল আমিন আমাকে সর্বদা প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করেন এমনকি আমি ভয় করছিলাম যে জিব্রিল হয়তো একদিন এসে বলবেন যে প্রতিবেশী উত্তরাধিকারও পাবে ওয়ারিসও হয়ে যাবে তাহলে এই যে প্রতিবেশী যদি কোনো আত্মীয় হয় মুসলিম হয় তাহলে তার হক তিনটি কারণ সে আত্মীয় তার একটা হক মুসলিম তার একটা হক প্রতিবেশী তার একটা হক তাহলে তার হক তিনটি হয়ে গেল প্রতিবেশী যদি আত্মীয় না হয় মুসলিম হয় এবং প্রতিবেশী তাহলে দুইটি হক একটা মুসলিম ভাই এবং প্রতিবেশী হিসেবে তাহলে তার দুইটি হক হয়ে গেল যদি প্রতিবেশী আত্মীয় না হয় মুসলিমও না হয় কোনো অমুসলিমও প্রতিবেশী হয় তারও একটা হক রয়েছে কারণ তার হক হলো প্রতিবেশীর হক প্রতিবেশী অন্যান্যদের চাইতে সাধারণ মুসলমানদের চাইতে নসিহতের ক্ষেত্রে কল্যাণের ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে তাকে যে কোনো সমস্যা সমাধানের পরামর্শের ক্ষেত্রে অন্যদের চাইতে এর হক নিঃসন্দেহে বেশি তাহলে এ দ্বারা আমরা বুঝতে পারতেছি যে একজন প্রতিবেশী যদি সে শরিক হয় সে অংশীদার হয় তাহলে হক তার আরও বেশি হয়ে গেল তাহলে এই প্রতিবেশী বলতে এখানে যদি শরিক হয় যেখানে দুইজনের অংশের মধ্যে কোনো আইল বা কোনো সীমানা বা কোনো রাস্তা হয় নাই তাহলে সে নিঃসন্দেহে অন্যের চাইতে হকদার বেশি এখানে কোনো সন্দেহ নেই এই হাদিসটি ইমাম বোখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন প্রতিবেশীর যে হক রয়েছে এটাই দ্বারা প্রমাণিত হয়ে গেল তবে আমরা মনে রাখব যদি সীমা বেঁধে দেওয়া হয় রাস্তা বেঁধে দেওয়া হয় তখন কিন্তু অংশীদার হিসাবে তার হক থাকবে না তবে প্রতিবেশী হিসাবে তার হক থেকে যাবে ওয়ান জামিন আনহকল সাল্লাম আলজাররা হাকু বে সুফ আতে জারিহ, বিহা, ওয়াইন খান আগা এবান, এদা খানা তারি কুহুমা ও আহেদ, রাহ আহমাদ অল আবা অনে জালু হতিকাত যাবে রাজেলা থেকে বর্িত। তিনি বলে নাসুল আস আসালাম বলছেন। আলজার হাককুবে সুফ আতে প্রতিবেশী প্রতিবেশীর অংশ পাওয়ার হকদার বেশি। প্রতিবেশী বলতে এখানে প্রতিবেশী মানে শরিক কারণ যদি প্রতিবেশী হয়। আর সেখানে রাস্তা হয়ে যায় তাহলে তো হবে না তাহলে যেখানে রাস্তা নাই বাউন্ডারি নাই দুইজন একসঙ্গে পাশাপাশি রয়েছে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর পাওয়ার ব্যাপারে হকদার বেশি ইউন্টাদার ও বিহা ওয়েন্ট কানা প্রতিবেশী হয়তো বা আমার শরিক বা আমার অংশীদার সে বাইরে আছে বাড়িতে নেই তাহলে তার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ সে না আসবে সেটা টেলিফোনের মাধ্যমে আজ আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে এই ব্যাপারটাকে ফাইসলা করা যেতে পারে কিন্তু আগের যুগে তো আর টেলিফোন ছিল না মোবাইল ছিল না ফ্যাক্স ছিল না কাজে ইন্টারনেট ছিল না এখন তো আরো সহজ হয়ে গেছে মোট কথা তার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত হাঁ বা না তার আগে এটাকে কোথাও অন্য কারির কাছে দেওয়া যাবে না ইদাকা না তারিখ যদি দুইজনের রাস্তা একটাই হয় একটাই রাস্তা যদি হয় তাহলে যেহেতু রাস্তা একটাই আর একজন অপরিচিত লোকে সে কষ্ট দিবে মালিন্য হবে এটা যেন না হয় এই জন্য সামাজিক অবস্থা যেন সুন্দর থাকে বেশ যেন কাউরির প্রতি কেউ জুলুম না করে ঘৃণা সৃষ্টি না হয় এটার জন্যে এই ধরনের হক ইসলাম সাব্যস্ত করে দিয়েছে হাদিসটি আহমদ আবু দাউদ নাসাই তিরমিজি ইবন মাজা বর্ণনা করেছেন পরে জাল আল হোসিকার ইবনা হাজাসকে রহমতুল্লাহ বলেন এ হাদিসের বর্ণাকারীরা বিশ্বস্ত হাদিসটি সহি এ দ্বারা আমরা প্রতিবেশী তথা শরিক ও অংশীদারের হাক সম্পর্কে ইতিমধ্যে আমরা সুন্দর আলোচনা করেছি আশা করি প্রতিবেশীর ব্যাপারে আমরা সজাগ হব কেউ কাউরি হাক আমরা নষ্ট করব না চোদ্দতম যে অধ্যায় এই লেনদেন বা ব্যবসা বাণিজ্য বাপসের মধ্যে মোয়ামালাত করার যে বাইশটি অধ্যায় রয়েছে তার মধ্যে আমরা এবার শুরু করবো বাবুল কেরাজ বাবুল কেরাজ মানে কেরাজ হচ্ছে যে একজনের টাকা আরেকজনের শ্রম আপনি কাউকে পাঁচ লাখ দশ লাখ টাকা দেবেন বা পাঁচ দশ হাজার টাকা দেবেন তিনি এই টাকা ব্যবসা করে বাণিজ্য করে এখান থেকে যে লাভ হবে এই লাভ দুইজনের মধ্যে বন্টন হয়ে যাবে যে ব্যাপারে দুইজন ইত্তেফাক হবে কে কতটুকু নেবে নিবে হাফ হাফ নেবে না চল্লিশ ষাট নেবে বা একজন দুই ভাগ নেবে একজন এক ভাগ নেবে কিভাবে নেবে দুইজনে যার উপরে ইত্তেফাক হবে সেভাবে ব্যবসা চলবে তাহলে এই যে বা ব্যবসা দিবে আর একজন অর্থ দিবে অর্থ কাজে লাগাবে যেমন ব্যাংক এখন ব্যাংকের কাছে টাকাটা রাখা হয় ব্যাংক এই টাকাটা নিয়ে কি করে ব্যবসা করে ব্যবসা করার পরে সুদি কারবারি ব্যাংক যেগুলি সেগুলি নির্দিষ্ট ফিক্সড করে দিয়ে মালিককে একটা বছরে শতকরা দশ বা বারো দিয়ে থাকে মালিক শুধু লাভ নেবে ক্ষতিতে তার কোনো এখানে অংশ থাকবে না অংশগ্রহণ করবে না আর ব্যাংক লাভ লস দুটাতে অংশগ্রহণ করবে এক্ষেত্রে এটাকে হারাম করে দিয়েছে এর যে বিপরীত যেটা সেটা হলো মোদারাবা বা কেরাদ সেটা হলো ব্যাংক যেমন এই টাকা নিয়ে কর্য নিয়ে কাজে লাগাবে ব্যবসা করবে অর্থ উপার্জন করে লভ্য অংশ থেকে মালিক এবং ব্যাংক ভাগ করে নেবে এবং উভয়ে লাভ লসে শরিক হবে সেটা শরীয়তে জায়গ করে দেওয়া হয়েছে কাজেই আমাদেরকে এই যে আল্লাহ রব্লা সুন্দর সিস্টেম করে দিলেন একজনের অর্থ আছে কিন্তু সময় নেই যোগ্যতা নেই এটাকে কাজে লাগাবে এটা দ্বারা ব্যবসা করার আরেকজন আবার শরীর আছে শক্তি আছে বুদ্ধি আছে ব্যবসা বুঝে কিন্তু বেচারার পুঁজি নাই তার ব্যালেন্স নেই এক্ষেত্রে একজনের টাকা বসে থাকবে আর একজন না কোনো ব্যবসা করে বসে থাকবে দুইজনেরই লস এক্ষেত্রে ইসলাম সুন্দর চমৎকার একটা ব্যবস্থা করে দিল কি যে একজনের টাকা আর একজনের শ্রম একাত্রিত হয়ে এবার উপকৃত হোক দুইজনে এবং এদের ব্যবসার কারণে আরো কত মানুষই উপকৃত হবে এ সুন্দর ব্যবস্থা মহানবুল আলমিন আমাদেরকে দান করেছেন অতএব বৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করে আমাদের অর্থ উপার্জন করার সুন্দর এক ব্যবস্থা আল্লাহ দান করেছেন সেখানে হালালটাকে বাদ দিয়ে হারামের পিছনে ছোটা হারামটা গ্রহণ করা আল্লাহ আল্লাহর বাদ দিয়ে নিজেদেরটা বাদ দিয়ে অন্যদের যারা ইসলাম মুসলমানের দুশ্মন যারা আল্লাহর দুশ্মন যারা এক্ষেত্রে মুসলিম ও ইসলামকে ধ্বংস করতে চায় যারা অন্যায় পথে মানুষের প্রতি জুলুম করে অন্যায় অবিচার করে অর্থ উপার্জন করতে চায় তাদের পথ অবলম্বন করা কোনো মমিন মুসলমানের কখনোই শোভা পাই না কেমতের মাঠে পাঁচটি প্রশ্ন হবে তার মধ্যে দুইটি প্রশ্ন থাকবে অর্থের সম্পর্কে প্রথম প্রশ্ন থাকবে তোমার জীবনের ষাট আশি বছর কোথায় অতিবাহিত করেছ দ্বিতীয় প্রশ্ন থাকবে তোমার যৌবনকালটা কোথায় অতিবাহিত করেছ ভালো না মন্দতে হালালে না হারামে জান্নাতের পথে না জাহান্নামের পথে শৈতানের সঙ্গে ছিলে না ভালো মানুষের সঙ্গে ছিলে জিজ্ঞেস করবেন আল্লাহ রব আলমিন তিন নম্বর প্রশ্ন হবে যে তুমি যা শিখেছিলে সে মোতাবেক তুমি কি আমল করেছিলে মাদা দা ফিমা আলিমতা আর চার নম্বর প্রশ্ন হবে মিনাইনাক্তা সাবতা কোথা থেকে তোমার এই টাকা উপার্জন করেছিলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাসুলের দেওয়া নিয়ম অনুযায়ী না নিজস্ব না ইউরোপ না সুদ কার ইহুদিদের খ্রিস্টানদের ও মুসলিমদের তুমি পথ ধরেছিলে আর হালাল পথে না হারাম পথে সাদা টাকা না কালো টাকা পরক্ষণে জিজ্ঞেস করবে কোথায় খরচ করেছিলে। কাজে এই যে অর্থনীতির দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বা এই পাঁচটি প্রশ্নের উত্তর মধ্যে দুইটি হলো অর্থনীতি কেমতের মাঠে এক জার পা আগে পিছনে ডানে বামে নহাতে পারবে না বান্দা সেই দিনের কথা ভেবে আমরা হালাল পথ পথেউপার্জন করব। হারামের যত পথ রয়েছে। সেটা যতই বাদ্যিকভাবে দেখি অনেক দ্রুত দ্রুতবল খ যায়। সেটা থেকে আমরা বিরুত থাকব। ও হাকিমুনে হেজাম রাজ আল্লাহ তা আন আন্নাহ কানা স্তািতু। আলা রাজুলি ইদা তাহু, মালান মুকরাদা, আল্লাহ তাজ আলা, মালি ফি তাবে দিন ওয়ালা তাহমেলাহু, ফি বাহারিন, ওয়ালা আতান জেলাবিহ ফিবাদ দিন মাসিল।

আমাদের সঙ্গে থাকুন যে যেখানে আছেন আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য আপনারা আগ্রহ সহকারে অপেক্ষা করুন ধন্যবাদ আল্লাহর কালাম ওর আন বুঝতে চান সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রলুমুল ওর আন শিরোনামে علوم القران সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পাত্র 20 টিভি বাংলায় ইকরা কখায়া ورتل القران আসবাহু ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উন্মুল কোরআন ও ইসলামী আদর্শ রবিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সল প্রম সলিউশন ও হেল্পন you চুজ Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্য আর দাই অফ ইসলাম বি point out a single fundamental of islam the illustrious son of the world famous orator of islam dr zakir naik bhagwan ek hi hai nahi hai nahi hai nahi hai bhi nahi hai motivating towards the true path no muslim is a muslim if he does not believe in jesus christ peace be upon him Science without religion is lame. And religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. <laughs> প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত বিরতির পরে সম্মানিত দর্শক শ্রোতা আবার আমরা ফিরে এসেছি দর্শ হাদিস নিয়ে আমরা এবার শুরু করব বাবুল কে চোদ্দতম যে অধ্যায় এই লেনদেন বা ব্যবসা বাণিজ্য বাপসের মধ্যে মহামালাত করার যে বাইশটি অধ্যায় রয়েছে তার মধ্যে আমরা এবার শুরু করবো বাবুল কেরাজ বাবুল কেরাজ মানে কেরাজ হচ্ছে যে একজনের টাকা আর শ্রম আপনি কাউকে পাঁচ লাখ দশ লাখ টাকা দেবেন বা পাঁচ দশ হাজার টাকা দেবেন তিনি এই টাকা ব্যবসা করে বাণিজ্য করে এখান থেকে যে লাভ হবে এই লাভ দুইজনের মধ্যে বন্টন হয়ে যাবে যে ব্যাপারে দুইজন ইত্তেফাক হবে কে কতটুকু নেবে হাফ হাফ নেবে না চল্লিশ ভাগ নেবে একজন এক ভাগ নেবে কিভাবে নেবে দুইজনে যার উপরে ইত্তেফাক হবে সেভাবে ব্যবসা চলবে তাহলে এই যে মুদারা বা ব্যবসা বা কেরাল একজন অর্থ দিবে আর অর্থ কাজে লাগাবে যেমন ব্যাংক এখন ব্যাংকের কাছে যে টাকাটা রাখা হয় ব্যাংক এই টাকাটা নিয়ে কি করে ব্যবসা করে ব্যবসা করার পরে সুদি যেগুলি সেগুলি নির্দিষ্ট ফিক্সড করে দিয়ে মালিককে একটা বছরে শতকরা দশ বা বারো দিয়ে থাকে মালিক শুধু লাভ নেবে ক্ষতিতে তার কোনো এখানে অংশ থাকবে না অংশগ্রহণ করবে না আর ব্যাংক লাভ লস দুটাতে অংশগ্রহণ করবে এক্ষেত্রে শরীয়ত এটাকে হারাম করে দিয়েছে এর যে বিপরীত যেটা সেটা হলো মোদারাবা বা কেরাদ সেটা হলো ব্যাংক যেমন এই টাকা নিয়ে কর্জ নিয়ে কাজে লাগাবে ব্যবসা করবে অর্থ উপার্জন করে লভ্য অংশ থেকে মালিক এবং ব্যাংক ভাগ করে নেবে এবং উভয়ে লাভ লসে শরিক হবে সেটা সরিয়েতে জায়জ করে দেওয়া হয়েছে যে আমাদেরকে এই যে আল্লাহ রবাহ আলমিন এই সুন্দর সিস্টেম করে দিলেন একজনের অর্থ আছে কিন্তু সময় নেই যোগ্যতা নেই এটাকে কাজে লাগাবে এটা দ্বারা ব্যবসা করার আরেকজন আবার শরীর আছে শক্তি আছে বুদ্ধি আছে ব্যবসা বুঝে কিন্তু বেচারার পুঁজি নাই তার ব্যালেন্স নেই এক্ষেত্রে একজনের টাকা বসে থাকবে আরেকজন না কোনো ব্যবসা করে বসে থাকবে দুইজনেরই লস এক্ষেত্রে ইসলাম সুন্দর চমৎকার একটা ব্যবস্থা করে দিল কি যে একজনের টাকা আর একজনের শ্রম একাত্রিত হয়ে এবার উপকৃত হোক দুইজনে এবং এদের ব্যবসার কারণে আরও কত মানুষই উপকৃত হবে এ সুন্দর ব্যবস্থা মোহানবুল্লা আলমিন আমাদেরকে দান করেছেন অতএব বৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করে আমাদের অর্থ উপার্জন করার সুন্দর এক ব্যবস্থা আল্লাহ দান করেছেন সেখানে হালালটাকে বাদ দিয়ে হারামের পিছনে ছুটা হারামটা গ্রহণ করা আল্লাহ আল্লাহর সুলেরটা বাদ দিয়ে নিজেদেরটা বাদ দিয়ে অন্যদের যারা ইসলাম মুসলমানের দুশ্মন যারা আল্লাহর দুশ্মন যারা এক্ষেত্রে মুসলিম ও ইসলামকে ধ্বংস করতে চায় যারা অন্যায় পথে মানুষের প্রতি জুলুম করে অন্যায় অবিচার করে অর্থ করতে চায় তাদের পথ অবলম্বন করা কোনো মমিন মুসলমানের কখনোই শোভা পায় না কেমতের মাঠে পাঁচটি প্রশ্ন হবে তার মধ্যে দুইটি প্রশ্ন থাকবে অর্থনীতি সম্পর্কে প্রথম প্রশ্ন থাকবে তোমার জীবনের ষাট আশি বছর কোথায় অতিবাহিত দ্বিতীয় করেছ প্রশ্ন থাকবে তোমার যৌবন কালটা কোথায় অতিবাহিত করেছ ভালো না মন্দতে হালালে পথে জাহান্নের সঙ্গে পথে না ভালো মানুষের সঙ্গে ছিলে জিজ্ঞেস করবেন আল্লাহ আল্লাহ রবিন তিন নম্বর প্রশ্ন হবে যে তুমি যা শিখেছিলে সে মোতাবেক তুমি কি আমল করেছিলে মা দা ফিমা আলিমতা আর চার নম্বর প্রশ্ন হবে মিন্তা সাবতা কোথা থেকে তোমার এই টাকা উপার্জন আল্লাহর বিধান অনুযায়ী করেছি আল্লাহ না সুদকার বাড়ি ইহুদিদের খ্রিস্টানদের ও মুসলিমদের তুমি পথ ধরেছিলে আর হালাল পথে না হারাম পথে সাদা টাকা না কালো টাকা পরক্ষণে আবারও জিজ্ঞেস করবে ও ফিম আনফা কোথায় খরচ করেছিলে কাজী। এই যে অর্থনীতির দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নর উত্তর না দেওয়া পর্যন্ত বা পাঁচটি প্রশ্নের উত্তরের মধ্যে দুইটি হলো অর্থনীতি কেমতের মাঠে একজার রাপ্পা আগে পিছনে ডানে বামে নড়াতে পারবে না বান্দা সেই দিনের কথা ভেবে আমরা হালাল পথে উপার্জন করব হারামের যত পথ রয়েছে সেটা যতই বাহ্যিকভাবে দেখি অনেক দ্রুত বোল হওয়া যায় সেটা থেকে আমরা বিরত থাকবো ওয়ার হাকিম উনু হেজা মনাদি আল্লাহ তালা আন আল্লাহ কার আয়েতু على الرجل إذا آتاه مالا مقارضة ألا تجعل مالي في كبد رطبة ولا تحمله في بحر ولا تنزل به في بطن مسيل فإن فعلت شيئا من ذلك فلقد ضمنت مالي راه الدرقتني ورجاله السقاط حكيم بن حزام رضي الله تعالى عنه تكي بونيتو تيجي جخن كاوكي كونو مال مضاربة অর্থ দিতেন যে আমার টাকা নাও তুমি এই টাকা ব্যবসায় লাগিয়ে লাভবান হবে লভ্য অংশ আমরা করে আল্লাহ রাতবা কোন জীব রয়েছে জীবন রয়েছে যার কলিজা রয়েছে এমন কোনো বিষয়ে আমার এই মালটাকে তুমি কি করবে না কাজে লাগাবে না কারণ এটাতে হয়তো কষ্ট পাবে বা এই ব্যবসা করতে গিয়ে যেই পশু বা যার জীবন আছে তার প্রতি কোনো অন্যায় বিচার হতে পারে এটা থেকে বাঁচা জনে বলতেন যার জীবন আছে এমন কোন জিনিসে আমার টাকা লাগাবে না এক ওলা তাহমেলাহ ফি বাহারিন আমার এই টাকা নিয়ে তুমি সাগরে বা পানিপথে সফর করবে না কারণ ডুবে গেলে সব শেষ হয়ে যাবে ওলা তানজেলা বিহি ফি বাতনিন মাসিল আর যেখানে দুই কোন বাতন বা ছোট্ট নদী যেখানে বা দুই পাহাড়ের নিচু জায়গাতে যেখানে পানি প্রবাহিত হয় সেখানেও তুমি যাবে না কারণ ওখানে গেলে মাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তুমি যদি যা নিষেধ করলাম এটার কোন একটা যদি তুমি লঙ্ঘন করো দিতে হবে জিম্মা জামানত দিতে হবে তাহলে মোকারা বা মুদারাবা ব্যবসার ক্ষেত্রে একজনের অর্থ আর একজনের শ্রম যদি লাভ হয় দুইজনে ভাগ করে নেবে যদি লস হয়ে যায় লভ্যাংশ দিয়ে লস পূর্ণ করবে তাও যদি না হয় মূলধনে যদি লস হয় তাহলে টাকার মালিক মূলধনের লস বহন করবে আর যে কাজ করেছে তার শ্রম সে লস করবে এক্ষেত্রে টাকা আবার দুজনের সমান সমান তা হবে না কারণ সমান সমান হলে ওই বেচারা যে কাজ করেছে ব্যবসা পরিচালনা করেছে সে তার শ্রম কোথায় যাবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যবসায়ী যদি তার অবহেলার কারণে এর লস হয়ে থাকে ধস হয়ে থাকে তাহলে তাকে বহন করতে হবে সে তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছে এক্ষেত্রে আর শ্রমিক বা ব্যবসায়ী তার শ্রমে লস খাবে এই হলো বিধান ইসলামের কত সুন্দর এক বিধান এই সুন্দর বিধান অন্য কোনো ধর্মে অন্য কোন ব্যবসা ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই না বরং রয়েছে কিভাবে জুলুম করে কিভাবে অন্যায় করে কিভাবে অবিচার করে বরং সুদ ভিত্তিক যে ব্যবসা আপনি নাইতে পারলে ওটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে একদিন গিয়ে দেখা যাবে তার বাড়ি ঘর বিক্রি করে বা কড়ক করে এটাকে নিলাম ডেকে দিয়ে রাস্তার পথে তাকে ফকির বানিয়ে ছাড়ে এই ধরনের ঘটনা আজ সমাজে অহরহ চলতেছে এহাদিসারা খুঁতনি বর্ণনা করেছেন বর্ণার সূত্র বা বর্ণাকারী যারা এরা সেকাত বা বিশ্বস্ত ইমরা হাজার রহমতুল্লাহ আলাই বলেন

আলা আন্না রেফ বাই না হোমা দুইজনের মধ্যে যেটা লাভ হবে সেটা বন্টন হয়ে যাবে এই হাদিসটি মৌকুফ সহি অর্থাৎ সাহাবি থেকে সহি এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মারফু হাদিস নয় তাহলে এ আমরা বুঝতে পারলাম যে মোদারা বা ব্যবসা আগে আমরা বলেছি যে কোম্পানি বিভিন্ন ধরনের হতে পারে সেটা শারীরিক শরীর দিয়ে শুধু হতে পারে টাকা এবং শরীর দিয়ে হতে পারে শুধু টাকা হতে পারে শুধু শরীর হতে পারে এটা শুধু সম্মান খেতে দিয়ে হতে পারে এই ধরনের বেশ কয়েক প্রকার এই ব্যবসার কোম্পানি সিস্টেম ব্যবসা আমরা বলেছি আমরা এগুলির বিস্তারিত জানার জন্য ইসলামী ফিকার যে বইগুলি রয়েছে সেগুলিকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যন্ত আমরা তাহলে মোকার যে ব্যবসা বা মোদারাবা আমরা শেষ করতে পেরেছি এবার নতুন একটি অধ্যায় আমরা যাব আর সেটি হলো বাবুল মোসা কাতি ইজারা পনেরো যে অধ্যায় সেটি হলো যে একজনের ক্ষেত জমিন বা বাগান আর একজন পানি দেবে পরিচর্যা করবে এর বিনিময়ে দুইজনে ভাগ করে নেবে যা ফল আসবে তা দুইজনের মাঝে বা ফসল আসবে বলে ইজারা ইজারা হলো কি ভাড়া দেওয়া কারো কোনো জিনিস রয়েছে অন্যের কাছে ভাড়া দিয়ে দিল এই ভাড়া নিবে আর ঘর বা বাড়ি বা জমিন এইটা যিনি ভাড়া নেবেন তার দ্বারা উপকৃত হবেন এই ধরনের সিস্টেম সরিয়ে জায়গ করে দেওয়া হয়েছে আমরা এই অধ্যায়টা পরবর্তী পর্বে পূর্ণ করাবো এই ব্যাপারে আপনার কাছে ওয়াদা করে বিদায় নিচ্ছি মহান রবাহ আলমিন আমাদেরকে কোরআন আলোকে জীবন করার যে সুযোগ করে দিয়েছেন সেটাকে আমরা গুরুত্ব দেব এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রব আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته সন্নাহারা লোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিச்சন্ন অন্ত পরিச்சন্ন কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা এই বিষয় বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চক্রখন কেবলমাত্র পিএস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ড জাকিরের আন্তরিক বার্তা